কিরে গামলা আজকে আবার তোকে কোটে ছুটতে হলো তার মানে কেন ছুটতে হলো কিসের জন্য ছুটতে হলো কে এত বাস দিচ্ছে তোকে কে দিচ্ছে রে বাস বাসটা দিচ্ছে কে হ্যাঁ দেখ বাস যদি কেউ নিজে নিজে খায় তাহলে তো যে বাস দিচ্ছে তার দোষ নাই এখন আমি যদি বলি আমাকে বাস দাও বাস দাও বাস দাও তো মানুষ বাস দেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে থাকে তাই না বাসটা দেওয়ার জন্য এতদিন যখন শ্বশুরবাড়িতে ছিলি তখন তো তোকে কেউ বাস দেয়নি কেউ বাস দেয়নি কেউ একটা টু টুশব্দ করেনি তোকে করেছে করেনি কিন্তু আজকে কেন তোকে করছে আজকে কেন করছে তুই তো ভালো কাজ করেছিস হুম তুই এত ভালো কাজ করেছিস তারপরে তোকে বাস দিচ্ছে এ তো ভারী অন্যায় কথা ভারী অন্যায় কথা হুম এটা মেনে নেওয়া যাচ্ছে না যে গামলা এত ভালো একটা কাজ করেছে তারপরে মানুষ ওকে বাসটা দিচ্ছে কেন দিচ্ছে কিসের জন্য দিচ্ছে হুম তো চলো সে বিষয় নিয়ে আসছি তার আগে ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি ভালো আছি নিয়ে চলে এসছে আর একটা নতুন ভিডিও তো আজকে গামলাকে ছুটতে 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 যেতে হলো কোটি কোটি কেস করবে ঠিক আছে আচ্ছা কেস করে দিয়েছে এগারোটার ই হয়ে গেছে দুটোর জন্য ইন্তেজার করছিল তারপরে সব হলো হওয়ার পরে হুম যে ভালো কাজটা করেছিল যে ভালো কাজটা করে ও বাড়ির থেকে চলে গেছে সেই বাড়িতেই গেছে সেই বাড়িতেই গেছে গামলা একবার কমেন্ট বক্সটা চেক করে দেখ যে তোকে কমেন্ট বক্সে কি লিখেছে মানুষ কি লিখেছে তুই কোথায় গেছিস তুই বাড়িতে চলে আসলি অথচ বাড়িতে এসে সেই দেওয়ালের পাশে সেইখানে বসে তুই ভিডিওটা শেষ করলি কই মা বাবাকে তো দেখালি না শোন চুরি তুই করিস না কিন্তু গৃহস্থ তো ধরবেই ধরবেই হুম চোরের দশ দিন গৃহস্থর একদিন এখন কিন্তু চোরের একদিন গৃহস্থ দশ দিন গৃহস্থরা কিন্তু টু পেতে বসে থাকে যে কখন চোর আসবে কখন চোর আসবে হুম চোর চুরি করে করে না ধরা খুব দিয়েই দিয়েছে তো আজকে যে তুই চুরি করলি সেইটার জন্য সব গৃহস্থরা সজাগ ছিল দেখেছে যে তুই যখন তোর নিজের বাবার বাড়িতে ঢুকিস না তখন কিন্তু পুরোটা দেখিয়ে দিস দেখিয়ে দিস আর যেদিন চুরি করতে যাস সেদিনকে কিন্তু ওই গোলাপি দেওয়ালটার পাশে বসে বসে ভিডিওটার তোকে সমাপ্ত করতে হয় কেন যেই বাবা মা চলে আসলো তোকে ফোকলাকে ডেকে নিতে হলো ফোকলাকে ডেকে নিয়ে ফোকলার সঙ্গে ফোকলাদের বাড়িতে গেছিস বুঝতে পারছিস আজকেও হয়তো দেবে না কিছু তারপরে তোকে চলে আসতে হবে আসলে কি বলবো শরীরের খিদে পেটের খিদে তো চলো কিনে কুনে হাট কিনে কুনে খাওয়া খেয়ে যেরকম ঘুগনি পাউরুটি কিনলাম খেলাম পেট ভরে গেল তাই না হয়তো কোনো হোটেলে ঢুকে পড়তাম ভাত রুটি যাই হোক কিনলাম খেলাম পেট ভরে গেল তাই না কিন্তু শরীরের খিদেটা তো আর কিনে খাওয়া যাবে না কিনে খাওয়া যাবে না তার জন্য আমাকে ফোকলার কাছে যেতে হবে তাই না তার জন্য কার কাছে যেতে হবে ফোকলার কাছে তো কোটের কাজ ছেড়ে তো তুই সেই কাজটাই করতে গেছিস সেই কাজটাই সারতে গেছিস শরীরের খিদেটা মেটানোর জন্য ফোকলার বাড়িতে কি তুই কি মনে করিস আমরা কিচ্ছু বুঝতে পারি না কিচ্ছু বুঝতে পারি না সব বুঝি সব বুঝি বুঝতে পারিস সব বুঝি কিন্তু তুই মনে করিস কেউ বোঝে না হ্যাঁ আমি ঘাগু মাল আর সব গবর ভরা তাই না সেটাই ভাবিস তো সেটা তোর ব্যাপার তুই ভাবতেই পারিস আর যেটা আমাদের ব্যাপার সেটা আমরা ভাবতে পারি কিন্তু তুই যে চুরি করতে গেছিস ওখানে সেইটা সবাই জেনে গেছে যে তুই কোথায় আছিস কোথায় আছিস বুঝতে পেরেছিস সবাই জানে যখন তুই বাবার বাড়িতে ঢুকিস তখন কিন্তু কাউকে না কাউকে দেখাবি ঘরটা দেখাবি ওই একটা দেওয়ালের পাশে বসে বসে তোকে ভিডিও খতম করতে হবে না ভিডিওটা শেষ করতে হবে না কেন ওখানে তুই কিছু দেখাতে পারবি না কিচ্ছু দেখাতে পারবি না ওর জন্য কেননা সন্দীপের সঙ্গে এখনও তো ডিফোর্স হয়নি তুই ফোকলার বাড়িটায় যাচ্ছিস শরীরে খিদে মেটাচ্ছিস থাকছিস সেইটা কিভাবে দেখাবি বল সেটা কিভাবে দেখাবি আইনও অপরাধ আইন অপরাধ তার জন্য তুই দেখাতে পারছিস না তাই তো কিন্তু তুই কি মনে করছিস আমরা বুঝি না আমরা সব বুঝি সব বুঝি হুম তুই যে যে কেসটা করতে গেছিস তুইও নিজেও তৈরি থাকিস গামলা তুই নিজেও তৈরি থাকিস হুম তুই নিজেও তৈরি থাকিস তুই ভাবিস না যে আমি শুধু মানে সবার নামে করব আর সবাই চুপ করে বসে থাকবে এটা হতে পারে না তাই না এটাও হতে পারে না বুঝতে পেরেছিস তোকে এতদিন কেউ কিছু বললো না তুই সন্দীপের সঙ্গে থাকলি পাঁচটা বছর তোকে একটা কেউ চু করল না হুম আর আজকে এত ভালো একটা কাজ করেছিস তুই ভাবছিস আমি মহান একটা কাজ করেছি হ্যাঁ সেইখানে দাঁড়িয়ে আজকে মানুষ তোকে এত থিউ থা থু থা করছে তুই নিতে পারছিস না বাবা মাকে গুরুদশা অবস্থায় টানতে টানতে হিচরাতে হিচড়াতে নিয়ে চলে গেছিস কোটে কেন রে সন্দীপের বাড়ি থাকতে তো তোর এসব কিচ্ছু দরকার পড়েনি কিচ্ছু দরকার পড়েনি কিন্তু তুই যে ভালো কাজটা করে বেরিয়ে গেছিস সেটার জন্য কেন গুরুদশা অবস্থায় বাবা মাকে নিয়ে তোকে কোটে ছুটতে হচ্ছে কেন নিতে পারছিস না নিতে তো হবেই কণ্ঠবাজির ভাই ছুড়ে দিচ্ছিস কণ্ঠবাজি তো হবেই ছুঁড়ে দিলে তো কণ্ঠবাজি হবেই তাই না এইখানে একটা কথা বল তুই একটা কথা বল যে তুই যে কাজটা করেছিস তুই মনে করেছিস আমি খুব ভালো করেছি তুই ভাবছিস সত্যি কি তুই ভালো করেছিস মনে হচ্ছে তোর হুম আজকে বাবা মা যাচ্ছে দুদিন পর না বাবা মাকেও না দুদিন পর বাবা মাকেও পাবি না তুই এটা ভাবিস না বাপের উপরে বাপ নাই বাপের উপরেও বাপ আছে জানিস তো তুই করছিস মানুষ কি তোকে ছেড়ে দেবে কখনো না কখনো না বুঝতে পেরেছিস কখনো ছাড়বে না এটাও কিন্তু ভাবিস তোর বিড়ালের বাচ্চার জন্য কত মন খারাপ করে সময় তুই বিড়ালের বাচ্চাগুলোকে দেখাস তোর বাচ্চাগুলোকে আমরা দেখিয়ে দিই আমরা দেখিয়ে দিই তোর বাচ্চাটাকে যাকে পেটে রাখলি নটা মাস দশটা দিন তার জন্য একবার মন খারাপ করে না অথচ বিড়ালের বাচ্চার জন্য তোর খুব দরদ উতলি উঠি হুম অথচ ওই বাচ্চাটার জন্য তোর একবার মন খারাপ করে না কিন্তু তোকে একটা কথা আমি সবসময় বলি তুই যেটা করেছিস বুদ্ধিমানের কাজ করেছিস যে বাচ্চাটাকে তুই রেখে গেছিস। এটা সব থেকে ভালো কাজ করেছিস তুই সব থেকে ভালো কাজ করেছিস সেইটা বুঝতে পেরেছিস ভাবিস নিজেকে নিজে কি ভাবিস রে হ্যাঁ এই ফোকলাই তোকে ডাকবে তোকে ইনকাম করে করে ফোকলাকে খাওয়াতে হবে ইনকাম করে করে যে লোভে গেছিস না সেই লোভ ঢাকবে না সেই লোভে ঢাকবে না তোর বুঝতে পেরেছিস সেই লোভে ঢাকবে না হুম ওকে ইনকাম করে খাওয়াতে হবে কেন সন্দীপের বাড়ি থাকতে তো তুই বলতি আমি ইউটিউব করবো না এখন কেন করছিস কিসের জন্য করছিস এখন তো তোর কেউ নেই এখন কেন তোকে করতে হচ্ছে আরও করতে হবে তোকে আরও করতে হবে তুই দেখে নিস ঠিক আছে আরও করতে হবে আর যে দালালকে পয়সা ছুঁড়ে ছুঁড়ে মারছিস না মুখ চুপ করানোর জন্য যখন দিবি না না তখন ঘেউ ঘেউ তোর জন্য শুরু হয়ে যাবে সেটার জন্য তুই প্রস্তুতি থাকিস বুঝতে পেরেছিস আজকে যে বলছে না খুব ভালো 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 সেই ভালো কিন্তু একদিন তোকে রূপ দেখিয়ে দেবে তার জন্য তৈরি থাকিস তুই তার জন্য তুই তৈরি থাকিস বুঝতে পেরেছিস হুম তুই ভাবিস না যে ও তোকে ছেড়ে দেবে ও তোকে ছেড়ে দেবে ও ছাড়ার মাল তোকে দেখে তোর মনে হয় ও ছাড়ার মাল হুম মন্দিরাকে টুকরো 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 করে খাচ্ছে আর তোকে তোকে যে কী করে খাবে কিমা বানিয়ে খাবে কিমা দেখে নিস তুই হুম মন্দিরা তো বাচ্চাটা বকুলে নিয়ে ঘুরতো আর তুই বাচ্চাটাকে ফেলে রেখে এসিস তো তোকে কিমা বানিয়ে খাবে তার জন্য তৈরি হয়ে থাকিস তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো